खबर सारा दिन रिक्शा चालिए एक खबर समय पाई तारातारी खेते दाओ भीषण खिदे पेয়েছে বউ ও বউ মা টুম্পা তোর বাবা খিদে দেওয়ার জন্য ডাকছে রে আজকে যে আমার শরীরটা ভালো নেই যা মা তোর বাবাকে একটু খাবার বেড়ে দিয়ে আয় আমি যাচ্ছি মা এক্ষুনি বাবাকে খেতে দিতে যাচ্ছি मायर आबारो सुख हयेछे चल देखी चल चल तोर मायर काछे चल ठीक बौ तुम जो बोलो तब कल के এখন নিশ্চিন্ত মনে তুমি ঘুমিয়ে পড়ো এর পরদিন সকালবেলা মিজকে রূপা নামের এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তুই অনেক ভালো মে রূপা সতিনো যে এত ভালো হয় তোকে না দেখলে আমি বুঝতামই না আমি তো সারা জীবন অসুস্থ থাকি ঘর সংসারের কাজে মনিয়ে দিতে পারি না তুই বিয়ের পর কি সুন্দর সব কাজ গুছিয়ে করছিস দিদি এটা তো তোমার স্বামীর ঘর নয় গো আমারও স্বামীর ঘর নিজের ঘরে কাজ করব না তো কার ঘরে করব বলো এই তো ছোট বউ বড় বউ দেখছি এখানেই আছে এই না বড় বউ তোমার জন্য একটা শাড়ি এনেছি शरीर भालो नहीं बड़ बऊ बाड़ीते थाकुक छोट बऊ तुमि आर टुम्पा रेडी हये नाओ তোমাদের নিয়ে আমি ঘুরতে বের হব ওগো তুমি ঠিক কথাই বলেছো অসুস্থ শরীরে আমার পথে ঘাটে আবার কিছু যদি হয়ে যায় মেয়েটাকে আর রূপাকে ঘুরতে নিয়ে যাও রূপা রান্না করছিস বোন সারা দিন বিছানায় শুয়ে থাকতে থাকতে ভালো লাগেনি দেখ কলসিটা এগিয়ে দে তো আমি পুকুর থেকে জল নিয়ে আসি এ মা না না দিদি তোমার এই অসুস্থ শরীর নিয়ে আমি কিছুতে জল আনতে যেতে দিব নি যাও তো যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও ও বাবা আমাকে বসিয়ে রাখতে রাখতে আর অসুস্থ বানিয়ে দিবি দে তো দে আমাকে কলসিটা দে তো শেফা দিদি ঘরে সতী নাচতে নাচতে তোমাকে বুঝি কাজে লাগিয়ে দিয়েছে দাও স্বামীকে আরো ধরে ধরে বিয়ে দাও ওই সতীনি তোমাকে ঘর ছাড়া করবে গো দেখে নিও না না ইক
সত্যি দিদি কি বলছ তুমি রূপা এমন খারাপ মেয়ে নয় গো এ বাড়িতে আসার পর থেকে ঘরের কাজ কত সুন্দর করে গুছিয়ে করছে নাটক সব নাটক বুঝলে এভাবে তোমার স্বামী আর তোমার মন জয় করে নেবে তারপর সুযোগ বুঝে তোমাকে ঘর ছাড়া করবে গো একদিন মিলিয়ে নিও আমার কথাটা যাই বাপু আমি বাড়ি যাই কালনাগিনী তো সাহস কি করে হয় আমার মেয়েকে খাবার খাইয়ে দিয়ে তোমার নিজের মাকে মরে গেছে নাকি খবরদার আমার মেয়ের দিকে হাত বাড়াবি না তুই এই আমি বলে দিচ্ছি চারু মা চারু ছোট বাবাকে কি সহ্য করে খাইয়ে দিচ্ছিল ও মা তুমি এমন কেন করছ দিদি এসব কি বলছো তুমি মেয়েটার হাত ছাড়ো ওর লাগছে তো দিদি দিদি তোমার কি হয়েছে গো তখন মেয়েটাকে খাবার খেতে দিলে না এখন আবার না খেয়ে ঘরে বসে আছো এই নাও খাবার এনেছি দিদি তুমি খেয়ে নাও তো তুই একটা ডাইনি কি মনে করেছিস তুই আমি তোর ফাঁদে পা দিব কিছুতেই না এই সংসার আমার এই ঘর আমার তুই কিছুতেই কেড়ে নিতে পারবি না এসব যা চলে যা আমার চোখের সামনে থেকে চলে যা বলছি দিদি গো দিদি তুমি এসব কি কথা কইছো আমি কিছু কেড়ে নিতে আসিনি গো তোমার কথা ভুল হচ্ছে আমি তোমার বোনের মতো গো দিদি কি হয়েছে ছোট বউ বড় বউ ঘরে এত চেঁচামেচি কেন বলো তো আমাকে বলো ও গো তুমি এসেছো গো দেখো তোমার ছোট বউয়ের ভয়ঙ্কর রূপ দেখো আমি একটু খাবার চেয়েছিলাম বলি আমার বুকের উপর কেমন খাবারের তালা চড়ে বেরিয়েছে না না বাবা ছোট মা এই চুপ কর বলছি টুম্পা বড়দের মাঝে একদম কথা বলছিস কেন তুই হ্যাঁ দিদি তুমি মিথ্যে কথা কেন বলছো ওগো তুমি বিশ্বাস করো আমি এমনটা করিনি গো দিদি তোমার কি হলো তুমি আমার সাথে আজ এই ব্যবহার কেন করছো চুপ করো তোমরা আমি খেটি কুটি এলাম আর তোমরা আমার সেবা যত্ন করা বাদ দিয়ে ঝগড়া করছো বড় বউ তুমি তো চিরকাল অসুস্থ থাকো ছোট বউকে এত কাজের চাপ না দিয়ে নিজে ভাত ভেড়ে খেতে পারো ছোট বউ এসো আমাকে খাবার দিবে এসো এসো ইকরি দিদি ঠিক কথাই বলেছিল আমার স্বামীটা বস হয়ে গেছে ওই ডাইনি রাতে অসুস্থতার নাম করে আমাকে অবহেলা করবে তা হবে নি তা আমি কিছুতে হতে দিব নি ও বাবা এই ঘরে কি মশা আমি একদম শান্তি মতো করে ঘুমাতে পারছি নি আমি রূপার ঘরে গিয়ে থাকবো রূপা আরাম চাদি আমার স্বামীকে নিয়ে কি আরাম করে আরেক ঘরে ঘুমাচ্ছি এই টুম্পা ওঠ ওঠ বলছি দিদি তুমি এই ঘরের দরজায় এত রাতে কেন গো কি হয়েছে দিদি কি বড় বউ তোমার কি শরীর খারাপ করেছে কি হয়েছে বলো আমার ঘরে অনেক মশা কিছুতে শান্তি মতো ঘুমাতে পারছি নি রূপা তোর ঘরে আজ থেকে আমি থাকবো এই ঘরে তেমন মশা নেই বিয়ের পর তো ভালো ঘরটা দখল করে বসে আছি সর বলছি দরজা থেকে আমাকে ঘরে ঢুকতে দে তুমি এই ঘরে থাকতে চাও দিদি ঠিক আছে তোমাকে এই ঘর দিয়ে দিলাম আমি না হয় আজ থেকে তোমার ঘরে থাকবো আমার ঘরে তোকে আমি কিছুতে ঢুকতে দিব নে তালা দিয়ে রেখেছি আমি আজ থেকে তুই বারান্দায় ঘুমাবি বুঝেছিস সর এখান থেকে সর ঘরের দরজা থেকে সর বলছি দিদি ও দিদি তুমি আমার সাথে কেন এমন করছো গো কেন আমি কি দোষ করেছি বলো এই সংসারে সবাইকে আমিও যে বড় ভালোবাসি
করেছি ওই ডাইনির কোয়াটা আজ থেকে আমার আমি দোয়া খুলে দিয়েছি আস্তে আস্তে রূপাকে এইভাবে সংসার থেকে একদম বের করে দিব কি করছিস কি কোন সাহসে এই ঘরে ঢুকেছিস হ্যাঁ আবার আলমারিতে হাতও দিয়েছিস এই ঘর এখন থেকে আমার এই ঘরে সব জিনিস আমার এই ঘর থেকে তুই কিছুটা নিতে পারবি নি দিদি স্নান করে আমি কি শাড়ি পরব গো তুমি তো তোমার ঘরে তালা দিয়ে রেখেছো এদিকে আবার ঘরও দখল করে নিয়ে বসে আছো কি শুরু করেছোটা কি বলো তো তোর এত বড় সাহস আমার উপর চোখ রাঙাচ্ছিস কথা বলছিস ওরে হারামজাদি রে আমার ঘর আর আমাকে বলছিস আমি নাকি দখল নিয়ে বসে আছি দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি ছেড়ে দাও দিদি আমাকে ছেড়ে দাও মেরু না গো আর মেরু না ও গো কোথায় গো তুমি বাঁচাও দিদি আমাকে মেরে ফেললো গো বড় বউ এ কি করছো তুমি ছেড়ে দাও বলছি ছোট বউকে ছেড়ে দাও এসব হচ্ছে নাকি বউ এই ডাইনি কালনাগিনীটাকে মারবো না তো কি করব শুনি আমার অনুমতি না নিয়ে আমার ঘরে ঢুকেছে আবার আলমারিতেও হাত দিয়েছে এই ডাইনিটাকে বলে দাও ও যেন খবরদার আমার এই ঘরে না ঢোকে কখনোই না বড় বউ তুমি দিন দিন দেখছি মানসিক রোগী হয়ে যাচ্ছ কি শুরু করেছো এসব এ ঘর তোমার ও ঘর তোমার নিজে তো অসুস্থতার জন্য সংসার সামলাতে পারছিলে না ছোট বউ যখন এসে এই সংসারটাকে গুছিয়ে নিচ্ছে এখন আর তোমার সহ্য হচ্ছে না না এসো ছোট বউ এসো আমি তোমাকে ব্যথার মলম লাগিয়ে দিচ্ছি আদিকেটা দেখলে আর বাঁচেনি কাল নাগিনীটা আমার সংসারে এসে আমার স্বামীকে বশ করে নিয়েছে মিশকে বন্ধু আজ রিকশা চালাতে কোথাও যাসনি এখানে এভাবে হতাশ হয়ে বসে আসিস কেন কিছু হয়েছে নাকি তোর আর বলিস না বন্ধু বাড়িতে যা অশান্তি শুরু হয়েছে কিছু আর ভালো লাগে না আমার বড় বউটার যে কি হয়েছে ছোট বউয়ের সাথে প্রতিদিন অশান্তি লেগেই আছে ছোট বউ সংসারে আসার পর তো সব ভালোই ছিল হঠাৎ যে কি হলো বড় বউ আর ছোট বউকে এখন সহ্য করতেই পারছে না আরে বন্ধু এই ব্যাপার তোকে তো একটা কথা বলাই হয়নি তোর বাড়িতে এখন যে অশান্তি শুরু হয়েছে সব ওই ইকৃতিদের জন্য ইকৃতিদেরই ছোট বউদের নামে বড় বউদের কানে বিষ ঢেলেছে আমি একদিন পুকুর ঘাটে আড়াল থেকে ইকৃতিদি আর বউদের সব কথা শুনেছি বলিস কি বন্ধু তাহলে এই ব্যাপার আমি এক্ষুনি বাড়িতে গিয়ে বড় বউকে সব বুঝিয়ে বলবো যে কারো কথা শুনে নিজের ঘরে অশান্তি করা বোকামি সারাদিন শুধু ঘর মুছলে হবে যা যা আমার জন্য সুস্বাদু কিছু রান্না করে নিয়ে আয় তো দিদি তুমি একটু অপেক্ষা করো এই ঘর মোছা প্রায় শেষ হয়েছে এরপরই তোমার জন্য খাবার বানাবো কেমন আমি যখন যা করতে বলবো তোকে তখনই তাই করতে হবে আমার সংসারে আমার ঘরে থাকতে গেলে আমার হুকুম মানতে হবে তোর সাহস কি করে হয় আমাকে না বলার মা মা ছেড়ে দাও মা ছোট বাকে ছেড়ে দাও তুমি মা তুমি ছোট 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 বাকে কেন মারো আর মেরো না মা দিদি গো মরে গেলাম গো মরে গেলাম ছেড়ে দাও গো দিদি ছেড়ে দাও লাগছে আমার ছাড়ো দিদি বড় বউ তুমি আজকেও ছোট বউকে মারছো আমি সব বুঝতে পেরেছি তুমি ওই ইকৃতিদির কথা শুনে ছোট বউয়ের সাথে এমন অশান্তি শুরু করেছো তাই না ইকৃতিদি আমাকে কোনো খারাপ বুদ্ধি দেয়নি বুঝেছো তোমরাই বরং খারাপ আমার অসুস্থতার সুযোগ নিয়ে এই রূপা আমাকে গোছাড়া
করতে চেয়েছিল। দেখো এই রূপার ঘরই এখন আমি দখল করে নিয়েছি। ছি ছি দিদি, এসব কথা আমি কখনোই ভাবিনি। তোমার ঘর সংসার তোমারই আছে, শুধু আমি মিলেমিশে সবার সাথে বসবাস করতে চেয়েছি। চুপ, একদম চুপ, একদম মিথ্যে কথা কইবি না, আমি বলে দিলুম। চুপ করো বড় বউ, তোমার ঘর সংসার চাই তো, তোমার সব কিছু দখল করা চাই তো। ভেবেছিলাম ঠান্ডা মাথায় তোমাকে সব কিছু বোঝাবো, কিন্তু তুমি তো কিছু বুঝতেই রাজি নও। তুমি থাকো তোমার সংসার নিয়ে। রূপা, চলো আমরা অন্য জায়গায় গিয়ে বসবাস করবো। চল মা চল, আমি তোকেও সাথে নিয়ে যাবো। শপে চলে যাও। কি মনে করেছো কি আমি একা থাকতে পারবো নি? এই গোয়া সংসার আখরি একাই পড়ে থাকবো আমি। ওগো মা টুম্পা, কোথায় তোরা? আমি যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। রূপা বোনা ভাই, তোর সাথে ঘর সংসার নিয়ে এত ঝগড়া করেছি, এবারে একা ঘরে বুঝি আমাকে মরতে হবে। ফিরে এসো, তোমরা ফিরে এসো গো, ফিরে এসো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ। মা, আমাদের কি বিয়ে হবে না? মা, আমাদের কি বিয়ে হবে না? দয়া করো আমাদের উপর মাথায় চড়াই একটা টোপর, সারা জীবন আইবুড়ো ভাত পেটে সইবে না। না 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 মা, আমাদের কি বিয়ে হবে না? মা, আমাদের কি বিয়ে হবে না? আ, আমার মরণ, তিন ভাইয়ের দু টাকা কামানোর মুরদ নেই আর বিয়ে করতে চাস? বিয়ে করে বউকে এনে কি ভাবি রে তোরা? হ্যাঁ, বউকে খাওয়ানোর চিন্তা আমরা কেন করবো? মা, তুমি আছো না, তুমি তোমার তিন ছেলেকে খাওয়াতে পারো, আর তিন বউকে খাওয়াতে পারবে না, বলো মা বলো। শোনো মা, বউ কি খাবে না খাবে ওসব আমাদের মাথা ব্যথা নেই, বিয়ে আমাদের যে করতেই হবে, এটা ফাইনাল কথা। দেখো মা, আমাদের যদি বিয়ে না দাও তবে আমাদের তিন ভাইয়ের লাশের উপর দিয়ে তোমাকে যেতে হবে। এবার বলো, বিয়ে দিবে কি না? না, এদের বিয়ের শখ আমার মেটাতেই হবে। এমন মেয়েকে দিয়ে এই তিন ভাইয়ের আমি বিয়ে দিব যাতে লাঠিও না ভাঙে আর সাপও না মরে। ওরে মিচকে ফিচকে বলটো, বাপধনেরা তোরা ওট ওট, আমি তোদের বিয়ে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, এক মেয়েকে তোদের তিনজনকে বিয়ে করতে হবে। সত্যি বলছো মা, তুমি আমাদের বিয়ে দিবে? এক মেয়ের সাথে দাও আর অর্ধেক মেয়ের সাথে দাও, তাতে আমাদের সমস্যা নেই। এ ভাই, রেডি হয়ে নে, আজ আমাদের বিয়ে। বুক চিন চিন করছে, হায় মন তোমায় কাছে চাই। বুক চিন চিন করছে, হায় মন তোমায় কাছে চাই। আমরা দুজন দুজন আরে প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। ওসব মিষ্টি গানে আমার মন গলবে নি, এই আমি বলে দিলুম। আমার তিন তিনটে স্বামী বাসর ঘরে আমার জন্য কি উপহার এনেছে শুনি? নতুন বউকে যে উপহার দিতে হয় তোমরা জানো না বুঝি? এই ফিসকে বলটু, আমাদের বউ কি বলছে রে? মাইরি, পেটে নাই ভাত, বউ চাই আমার উপহার। দেখো বউ, আমরা কোনো কাজ বাজ করি না,
ওসব উপহার টুপহার কেনার টাকা আমাদের নেই, বুঝলে? উপহারের চিন্তা বাদ দিয়ে এসো তো, আমরা রোমান্স করি। ওরে আমার শাশুড়ির ব্যাটারি, উপহার আনিস নি, আবার রোমান্স করতে চাচ্ছিস? দাঁড়া, আমার পা দিয়ে তোদের রোমান্স উড়িয়ে দিব আমি। উহু, বউ পেদেশে রে পেদেশে, পালা মিসকে, বউটু পালা। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, আমার কপালে তিন তিনটে অলস স্বামী জুটেছে, কিন্তু কোনো ব্যাপার না এটা আমার কাছে। এই রূপা অলসদের কিভাবে সৌদা করতে হয় তা খুব ভালো করে জানে। একি একি, কে 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 জল দিল? এই কে কে? আমার সোনা, আমার মোনা, আমার লোহা, আমি জল দিয়েছি গো। আমি বাসর ঘরে পাত মেরে বের করে দিয়েছো, সারা রাত মশার কামড় খেয়ে ঘুমিয়েছি, এখন আমাদের জন্য নাস্তা নিয়ে না আসে জল নিচ্ছ গায়ে? ও, তোমার হাতে মাটির হাঁড়ি কেন? ওর ভিতরে বুঝি সন্দেশ আছে? দাও দাও, বড্ড খিদে লেগেছে, সন্দেশ খেতে দাও। সন্দেশ নয় গো, সন্দেশ নয়, সোনা সোনা, এই হাড়ি ভর্তি সোনা আছে। আমার সোনার হাতে এক হাড়ি সোনা? দাও বউ দাও, ওই সোনা বিক্রি করে আমরা তিন ভাই ফুর্তি করে আসি। দিব গো দিব, তার আগে আমার একটা শর্ত মানতে হবে, যে অধিক কাজ করে আমার মন জয় করতে পারবে সেই হবে এই সোনার মালিক। রাজি রাজি, এই শর্তে আমি রাজি। বলো বউ বলো কি করব? আমি আমিও রাজি, আমিও রাজি। তোমার শর্তে আমিও রাজি, বলো বউ কি করব আমি? ওলি আমার সোনা মোনা লোহা স্বামীরা রে, শোনো, এই যে তুমি, তুমি করবে জমির কাজ, আর এই যে তুমি, তুমি করবে রান্নার কাজ, আর হ্যাঁ গো, এই যে তুমি, তুমি করবে বাড়ি পরিষ্কারের কাজ। এই হলো রূপার কামাল, কেমন তিন স্বামীকে কাজে লাগিয়ে দিলুম। যাই একটু দেখে আসি তিন অকর্মা কি কাজ করছে। গো আমার সোনা, রান্না হলো গো। কি রান্না করলে গো একটু দেখি, তরকারিতে একটু লবণ চেকে দেখি তো। হ্যাঁ গো বউ, দেখো তোমার জন্য কি সুন্দর মাছের ঝোল করেছি, এই এই নাও লবণ, দেখো দেখো চেকে দেখো। থু 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 থু, ওরে বাবা, তরকারিতে তো লবণ অনেক বেশি হয়ে গেছে। আরাম জাদা, এই তরকারি রান্না করেছিস তুই? দাঁড়া বেটা, তোকে রান্না শিখাচ্ছি আমি। বউ, ও বউ বউ, পাইনি, আমাকে মারছো কেন বউ? বউ রে, ওরে কে ডাইনি বউ আমার রে, ওরে। শাশুড়ির বেটা, এভাবে কেউ ঝাড়ু দেয়? হ্যাঁ, এভাবে ঝাড়ু দিয়ে আঙিরা তো পরিষ্কার হচ্ছেই না, উল্টো অপরিষ্কার করছো, তাই নে? দেখো ডার্লিং, এর চেয়ে বেশি আমি ঝাড়ু দিতে পারবো না, আমার ঝাড়ু দেওয়া পছন্দ না হলে এই যে ঝাড়ু তোমার হাতে দিলাম, এখন তুমি ঝাড়ু দাও। ওরে হারামজাদা রে, তোদের আমি হাড়ি ভর্তি সোনাও দিব, আবার নিজে কাজ করব। দাঁড়া বেটা দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কি বউ, স্বামীকে তুমি মারছো, তোমার পাপ হবে, পাপ, মেরো না বউ, আমাকে মেরো না। ও কি মাইরি লাগছে তো। এ কি, এই ব্যাটা তো কুপকাত হয়ে গেল। যাই এবার আরেক ব্যাটাকে দেখে আসি, জমিতে কি কাজ করছে।
রূপেতে পাগল বানাইলা হায় হায় কমলা আমারে প্রাণে মারিলা হায় হায় কমলা তুই আমার জ্বালাইলি মনেরই জ্বালা ও সুন্দরী কমলা। ওরে বদমাইশ রে, তোকে আমি জমিতে কাজ করতে পাঠিয়েছি আর তুই কাজে ফাঁকি দিয়ে অন্য মেয়ের জন্য গান গাইছিস। আজ তোর একদিন কি আমার একদিন? ও বউ আমার, মেরো না গো মেরো না, আমি আর কাজে ফাঁকি দেবো না, কোন মেয়ের দিকে তাকাবো না, এই যে এক্ষুনি আমি জমিতে মাটি কাটছি, মেরো না। ওগো তোমরা এসেছো কাছি রে, নাও নাও এবার আমার হাত পা একটু টিপে দাও তো। সারাদিন আমরা তিন ভাই খেটে মরেছি, এখন তুমি বলছো হাত পা টিপে দিতে? নেহি কাবি নেহি। ওরে বদমাইশ রে, আমার কথা শুনবি না তো? দাঁড়া দাঁড়া, কি করে কথা শোনাতে হয় তাও আমার ভালো করে জানা আছে। বুঝলে বেটারা, বিয়ে করার কেমন জ্বালা, এবার যদি তোদের একটু শিখে হয়। ধুর সাতার মাথা, আমার দ্বারা জমির কাজ হবে না, কিন্তু কাজ না করলে যে বউয়ের সোনা ভর্তি হাড়ি পাবো না। আরে মিজকে, তোর বিগ মাইন্ড খাটা, কাজ না করে কিভাবে বউয়ের মন জয় করা যায় সেটা চিন্তা কর। আরে বাস, মাথায় এসেছে এক দারুণ বুদ্ধি। আশেপাশে তো কাউকে দেখছি না, যাই এই সুযোগে বউটাকে পটিয়ে ফেলি। চুরি পড়বে রে বউ আমার মোটা মোটা হাতে, দেখেছো বউ আমি তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য চুরি নেল পালিশ সবই এনেছি, আমার বাকি ভাইরা তোমাকে এত ভালোবাসে বলো। ও মা গো, চুরিগুলো কি সুন্দর, দাও দাও এখনই হাতে পরবো। চুরি তো তোমাকে দিব, এই যে আমি যে অন্যদের থেকে এত কেয়ার করি তোমার, বউ তুমি আমাকে সোনা ভর্তি হাড়ি দাও না। ওরে মিঞ্চি, এই লোভে তুই আমার জন্য চুরি এনেছিস, ভালোবাসার নাটক করছিস তাই তো, তবে রে হারামি। আরে আরে আমার সোনা বউ, আমি থাকতে তুমি কেন কাপড় চিপবে, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, কত আদর করি, কত যত্ন করি, দাও দাও তোমার কাপড় আমাকে দাও। ও বউ বলছি যে এ মানে এই যে আমি কত ভালো স্বামী তোমার, তা তোমার কিন্তু সোনা ভর্তি হাড়ি আমাকেই দেওয়া উচিত, বলো দিবি না গো, বলো বলো বউ বলো না। ও এই ব্যাপার, তাই তো বলি স্বামী আমার এমন করে কেন, আবার তো যত্ন করছে, ভেজা কাপড় চিপতে এসেছে। তা হ্যাঁ গো, আমি তোমাকে সোনাবতি হাড়ি দিব, তার আগে তোমার একটু খাতির যত্ন করে নেই। এই তো সুযোগ, আমার দুই ভাই বইয়ের আশেপাশে নেই, এই সুযোগে বইয়ের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে হাড়ি ভর্তি সোনা হাতিয়ে নেই। নাম আমার বল্টু, শরীরের হাড়ে হাড়ে বুদ্ধি আমার। আহারে আমার বউটার বুঝি মাথা ব্যথা করছে,
দেখেছো তোমার বাকি স্বামী দুটো কেমন আনকেয়ারফুল, তোমার একটু খেয়াল রাখে না। আমি আমার বউটারে কত ভালোবাসি রে। মূর্খ কোতাকার, জীবনেও তো বুঝি স্কুলের গন্ডি পেরোনি, তা এত দরদ আছে আমার প্রতি হঠাৎ। কিছু না বলতে মাথা টিপতে বসে গেলে যে, কি উদ্দেশ্য আছে একটু বলো তো শুনি। আমার ওই সামান্যই উদ্দেশ্য বউ, তোমার সোনাভর্তি হাড়িটা যদি একটু শুতে পারতাম তবে মনে বড্ড শান্তি পেতাম। দাও না গো সোনাভর্তি হাড়িটা আমাকে। ওরে মিনছে, তোর এই ছিল মনে, তাই তো বলি এত ভালোবাসা আসছে কোথা থেকে। যেদিন আমি নিজে থেকে সোনাভর্তি হাড়ি দিব সেদিনই পাবি, বুঝলি। এ কেমন বৌমা বিয়ে দিয়েছে আমাদের সাথে মাইরি, কাজ করতে করতে জীবন যৌবন সব ফুরিয়ে যাচ্ছে। বুঝলি তো তোরা, আমরা যতই কাজ করি না কেন বউয়ের মন ভরাতে পারবো না। বউ তো নয় যেন আগুনেরই গোলা, সারা জীবন খেটে যাব, সোনাভর্তি হাড়ের নাগাল আর পাবো না। মিশকে ফিসকে শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বউয়ে সোনাভর্তি হাড়ি নিব নিব, এই কাল নাগিনি বউকেও বাড়ি থেকে তাড়িয়ে দেব। শোন তোরা। ওয়াও, আরে দারুণ বুদ্ধি দিয়েছিস মাইদি, চল আমাদের মিশনে নেমে পড়ি। চল চল, বউ ঘরে নেই, এই সুযোগে কাজটা সেরে ফেলি, চল চল চল। না, হাড়িটা তো কোথাও খুঁজে পাচ্ছি না, বউ হাড়িটা কোথায় লুকিয়ে রেখেছে বলতো। ঘরের আমাচে কানাচে সব জায়গায় খুঁজলাম, কিছুতেই সোনাভর্তি হাড়ি পেলাম না। মিসকে বলটু এদিকে আয়, এই দেখ এই আলমারি তো এখনো খুঁজে দেখিনি, নিশ্চয়ই আলমারিতেই সোনাভর্তি হাড়ি আছে। এই 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 হাড়িতে তোরা হাত দিবি না, দে আমাকে হাড়ি দিয়ে দে। আমি হাড়ি পেয়েছি, এই হাড়ি আমার, ছাড় তোরা বলছি ছাড়, হাড়ি ধরে টানো, হেইয়ো মার্কা বলো, হেইয়ো আরো জোরে মারো টান, হেইয়ো। এই দে, এই হাড়ি আমাকে দে বলছি, আরো জোরে মারো টান, হেইয়ো। আরে আরে, এই হাড়িতে তো সোনার বদলে পিঁপড়ে ঢোকানো ছিল, পিঁপড়েগুলো কি কামড়াচ্ছে মাইরি। ওরে বাবা, উফ উফ গেল রে উফ। স্বামীরা আমার সোনা নিতে এসেছিল, কেমন শাস্তি দিলাম। অলসতার শাস্তি এভাবে বুদ্ধি দিয়ে দিতে হয়। বিয়া করলাম কেন ও দাদা, বিয়া করলাম কেন, আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান, ও দাদা বিয়া করলাম কেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের ছোট্ট চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।